গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আমি তপতি, চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা। দেখা মানে সেই পুরনো একই কথা, আমার রোজকার দিনযাপনের ছোট ছোট ছবি যেগুলো তুলে ধরে রাখি আর সেগুলোই হয়ে যায় দেখা। তো কালকে তো সারাদিনে ভাত টাত খাইনি, আর রাত্রেও ভীষণ হালকা খাবার খেয়েছিলাম। তো সকালবেলাতে খিদে পেয়ে গেল ভীষণ। তো কী খাবো? তো কালকে যে ভার্সামিনটা রান্না করেছিলাম সেটা দিয়ে একটু মুড়ি দিয়ে নিয়ে খেতে বসে গেছি। এই খাওয়া দাওয়া করে তারপর সব কাজ বাজ করতে যাব। আর আমার মাসিও চলে এসেছে, অলরেডি মাসিও কাজ শুরু করে দিয়েছে। তো কালকের দিনটা তো তোমাদের বললামই, তোমরা দেখলে মোটামুটি বেশ ভালোই কাটিয়েছি কালকের দিনটা। তোমরাও সবাই কালকের দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছো নিশ্চয়ই, অবশ্যই ভালো করে কাটাবে। আর তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি, ভালো থাকবো। ঝড় বৃষ্টি হচ্ছে মোটামুটি, তো ঠান্ডাটা একটু কমেছে। এই ঠান্ডা সরি বলছি, ঠান্ডা নয়, গরমটা একটু কমেছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা পড়েছে, ভালোই ঘুম হচ্ছে। আর আজকে বেশ আমি ভালো মুডে আছি, আমার মেয়েরও মোটামুটি শরীরটা মনে হচ্ছে ঠিকঠাক আছে। আজকে স্কুল পাঠাইনি, ফ্রাইডে থেকে স্কুলে পাঠাবো। আর কালকে তো থার্সডে, কালকে ওর বন্ধ, ফ্রাইডেতে খুলবে স্কুল, ফ্রাইডে পাঠাবো ভাবছি। তো এই সমস্ত নিয়েই বেশ ভালোই আছি আর ভালোই কাটছে। ও আর একটা কথা, সেটা হচ্ছে কালকে অক্ষয় তৃতীয়া ছিল। তো কালকে অক্ষয় তৃতীয়া আমি আমার একটা নতুন একটা চ্যানেল খুলেছি, সেটা আমার কবিতা, মানে আমার কবিতা মানে আমার বিশেষ কিছু অনুভূতি, আমার চারপাশের মানুষগুলোকে নিয়ে অনুভূতির কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেই চ্যানেলের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, তোমাদের দেখতে ইচ্ছে করলে অবশ্যই তোমরা দেখো সেটা। আর ভালো লাগলে পরে লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার দুটো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, এই চ্যানেলটাও করবে, ওই চ্যানেলটাও করবে। তো চলো আস্তে আস্তে ব্লগটা শুরু করে দিই, আর তার আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমি হচ্ছে বিছানাটা তুলতে চলে এসেছি, আর মানে খিদে পেয়েছিল খুব জোর, খেয়ে নিয়েছি, কিন্তু আগে বিছানাটা তুলতে চলে এলাম। বিছানা তুললে ঠিক আমার ভালো লাগে না, আর ওই দিকে দেখেছো কোণে দেখেছো মশারিটা ঝুলছে আমার, ওভাবেই মশারিটা আমি রাখি, কিন্তু মশারিটা আমার কাচা দরকার, এত গরম পড়েছে যেন মশারি টানানো হচ্ছে না। কাচবো করবো করবো ঠিক সময় করে উঠতে পারছে, তারপর মেঘলা একটু বৃষ্টি পড়ছে, মশারিটা বেশ রোদ না থাকলে মশারি কেচে মেলে সঙ্গে সঙ্গে শুকানো যায় না, খুব অসুবিধা হয়। আর মামুনি এসছে, মামুনির সঙ্গে একটু কথা বলছি, আর বালিশের ওয়ারগুলো চেঞ্জ করছি। আর যে বালিশের ওয়ারগুলো দেখো আমি যেগুলো পরাচ্ছি এগুলোকে বলে আড়ি কাজ। এই আড়ি কাজের মানে আমি তো ব্ল্যাক আর এই সরি হোয়াইট আর রেড কিনেছি, বিভিন্ন কম্বিনেশনে এত সুন্দর সুন্দর সমস্ত আড়ি কাজের পিলো কভার উঠেছে না গড়িয়াহাটে, বলার মতো না। তোমরা ওখান থেকে গিয়ে কিনে নিতে পারো ঝটাপাট করে, অনেক আছে। তো এদিকে হচ্ছে বিছানা টিছানা তোলা হয়ে গেল, ছোটো ঘরেরও বিছানা যেমন ঝাড়ি ঝাড়া হয়ে গেছে। আর এদিকে মামকে সকালবেলা একটুখানি পড়তে বসিয়েছিলাম, তো সেজন্য হচ্ছে সেই বই টইগুলো সব সেন্টার টেবিলের ওপরে সব পড়েছিল, সেগুলোকে ঠিকঠাক করে তাড়াতাড়ি করে রাখি, রেখে তারপর স্নানে যাব। Thank you.
সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে সেদ্ধ করে রাখা আম দিয়ে দিলাম, মানে 4 টুকরো মতন আম দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর মধ্যে আমি হচ্ছে আমের মানে মুসুর ডালটা ঢেলে দেবো। এবার ডালটা ফুটে উঠলেই আমার আম ডাল রেডি। ঝুরুপ আর ডিমের ভুজিয়া আমার রেডি হয়ে গেছে। আর যখন ডিমটা করছিলাম ততক্ষণে আমি এদিকে তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ আর হচ্ছে তোমার একটুখানি গরম মশলার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে একটু এই যে ভিনিগার দিয়ে অল্প করে ভিনিগার দিয়ে দিয়ে আমি এই মাছগুলোকে একটু মেখে আধ ঘন্টা মতন রেখে দেবো। আধ ঘন্টা মতন রেখে দেওয়ার পরে আমি মাছগুলোকে ফ্রাই করব। আজকে ডালের সঙ্গে বিভিন্ন রকমের ভাজা টাজা করছি, এই দিয়েই আমার হচ্ছে লাঞ্চটা হবে। তো আধ ঘন্টা মতন রেখে দিই, রেখে তারপর এটাকে ভেজে নিই। এখানে মামনি দেখো ঘাটকুল পাতা দিয়ে গেছে, আর এই ডিমের ঝুরু, আলু সেদ্ধ, আমডাল আর মাছটা এখনও কড়াইতে ভাজা হচ্ছে। তো বিকেলবেলায় ছাদে চলে এসেছি, দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখছো না আমাদের গাঁদা ফুল গাছটা, এটা জানো তো এই যে চেরি ফুল হয়ে রয়েছে, চেরি গাঁদা হয়ে রয়েছে, এটা কিন্তু গরমের জন্য, যেই শীতকাল পড়বে একটু ঠান্ডা আবহাওয়া আসবে সঙ্গে সঙ্গে এগুলো বেশ থোকা থোকা গাঁদা ফুল হয়ে যায়। চেরি দিয়ে ঠাকুরকে পুজো টুজো দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, ফোকা হয়ে যায়, খুব সুন্দর লাগে তখন। আর এখানে তো আমাদের অনেক গাঁদা ফুলের প্রচুর চারা গাছ আমাদের নিচের দিকে, দেখো চারিদিকে দেখো ছড়ানো রয়েছে গাঁদা ফুলের চারা গাছ। আর সন্ধেবেলার চাটা আজকে আমি আবারও একা একা চা খাবো, সেজন্য বেশ মালাই মতন বানিয়ে নিয়েছি, মানে চাটাকে বেশ দুটাকে গাঢ় করে ফুটিয়েছি, ফুটিয়ে একটু চা দিয়ে ঘন করে ফোটাচ্ছে। বাপ্পা কফি খাবে সেজন্য আমার চা। আমাদের ডিমটা একটু বেশি খাওয়া হচ্ছে, তো যাই হোক বাপ্পা বলল যে রাতে আজকে একটুখানি হচ্ছে টিফিনের যে চাউমিন, টিফিন স্কুলের টিফিনে যে চাউমিনটা নিতাম সেরকম একটুখানি চাউমিন বানাও, চাউমিনই যেহেতু আমরা বলতাম ছোটোবেলায়, তো সেই চাউমিনই হচ্ছে আজকে রাতের মানে খাবার। আর আগে এরকমভাবে আলু ডিমে যেমন ভুজিয়া মতন করে নেয় সেরকম করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা নুডলসগুলো জাস্ট মিক্স করে নেব, তো হয়ে যাবে। তো সেটাই করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, আর চাউমিনটা আগের থেকে সেদ্ধ করা আছে। আর এই ভুজিয়া টুজিয়াগুলো না বেশ ভালো করে একটুখানি ভাজা ভাজা না করে দিলে না ডিমের একটা দেখবে এমনি ডিমের একটা গন্ধ আসে, সেজন্য একটুখানি ভাজাটা সবসময় একটু ভালো করে ভেজে নিই। তো ভাজাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এরকম ভালো করে মিক্স করে নেব। তো বললামই আগে এটাই হচ্ছে আমাদের ডিনার আজকে। তো আজকের ব্লগটা বেশ সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্লগটা বলবো না, দিনটা ভালোই কাটলো, ব্লগটা কেমন হলো সেটা তোমরা বলবে, আর ভালো লাগলে পরে অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করলে পরে আমি আরও যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি লাইক করবে শেয়ার করবে, তাহলে কী হবে আমি একটুখানি বেশি হচ্ছে মোটিভেশান পাবো আর আরও ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ তোমাদেরকে দিতে পারবো। তো আজকের মতন টাটা, বাই বাই।